সরকারি সিদ্ধান্তে গেল বৃহস্পতিবার দেশের সবকটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয় আর গেল আগস্টে অপসারিত হয় মেয়ররা নাগরিক সেবা নিশ্চিতে এসব পদের দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের বড় সিটি কর্পোরেশনগুলোতে সমস্যা না হলেও ছোট ছোট সিটি কর্পোরেশনে জনবল সংকটে কাউন্সিলরদের জায়গায় অন্যদের দায়িত্ব দেয়া নিয়ে বেঁধেছে বিপত্তি মানের অফিসার এখানে আছে এই মান দিয়ে তো আসলে জনসেবা করাটা খুব কঠিন কঠিন হবে ঢাকা সিটি কর্পোরেশন সিটাং সিটি কর্পোরেশন এখানে তো সত্য শত কর্মকর্তা তা তাদের ওই নব্বইটা ওয়ার্ডে লোক দেওয়া তাদের জন্য কোনো সমস্যা না তাই না কিন্তু এটা তো আমাদের জন্য ভীষণ সমস্যা সিটি কর্পোরেশন এমন সংকট ও কাউন্সিলর দের অনুপস্থিতি ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে বাচ্চার যে জন্ম নিবন্ধনী এটা করবো সেটাও ঠিকভাবে পারতেছি না যে দুই তিনবার যে আবার ফিরে আসছে তা আমরা এভাবে নানান সমস্যার সম্মুখীন হচ্ছি বয়স্ক ভাতা আছে তারপরে ওমেন্সের কার্ডের চাউলের কার্ডেরই আছে তারপর মশা আছে ডেঙ্গু তারপর ডেরেন পরিষ্কার হইবে না তারপর রাস্তাঘাটে ময়লা ফেলে থাকবে এটা পরিষ্কার করার কোনো লোক থাকবে না এই নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আছি গণহারে বাদ দিলে পাবলিকের তো অবশ্যই সমস্যা হবে গণহারে প্রত্যাহার করাটা আমি মনে করি ঠিক হবে তবে বেশিরভাগ মেয়র ও কাউন্সিলররা রাজনৈতিক পটপরিবর্তনের পর লাপাত্তা হয়ে গিয়েছিলেন বলে দাবিই বিএনপি নেতাদের আমাদের পালিয়ে যায়নি যারা পালিয়ে গেছে তারা ভোটে নিবন্ধিত ছিল আর্টিফিশিয়াল বা পাতার নিবন্ধনে তারা নিবিচ্যত এইজন্য তা পালিয়ে গেছে এখান থেকে উত্তর নিতে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা আছেন তার ব্যাপারে আগামী দিন সিদ্ধান্তের জন্য বলি আমরা প্রস্তুত সহি আশা আমি মনে করি না কোনো বিএনপি লোকজন বা আদার্স লোক কোনো তাকে কাউন্সিল থেকে দাবিয়ে দেয়ছে আমার আমার ব্যক্তিগত ধারণা সম্ভবত সে নির্বাচনে কারচুপি করছে কারচুপির কারণে তার মনের ভিতরে ভয় হয়েছে এই জন্য সে গা এখন নাগরিক সেবা নির্বিচ্ছন্ন রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ সচেতন মহলের অতি সত্তর বড় সিটি কর্পোরেশনগুলো থেকে অতিরিক্ত জনবল ট্রান্সফারের মাধ্যমে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সহায়তা করতে হবে এবং সব থেকে বড় সমাধান হলো খুব দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে সংকট কাটিয়ে শিগগিরই শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবে সিটি কর্পোরেশনগুলো প্রত্যাশা নাগরিকদের শফিক মুন্সী দেশ টিভি বরিশাল